রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপনের বাবে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করা হয়। দেশের 11খন শহরত শিল্পীসকলে শতকণ্ঠত রবীন্দ্র সঙ্গীত গায়ে কবিগড়ীক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে, আর ই সহস্র কণ্ঠত রবীন্দ্রনাথ অনুষ্ঠানের রূপ লয়। এই 11খন শহরের ভিতর শিলচর একমাত্র শহর, যত 126গৰাকী শিল্পীয়ে এই অনুষ্ঠানত অংশগ্রহণ করে। দেশের 11খন শহরত 1100ৰ অধিক শিল্পীয়ে 1 ঘণ্টা 41 মিনিটৰ বাবে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে। শিলচরের রবিধারা রবীন্দ্র সঙ্গীত চর্চা কেন্দ্রের তত্ত্বাবধানত ইয়াত শিল্পীসকলে অংশগ্রহণ করে। সমগ্র কার্যসূচী কলকাতার রবীন্দ্র সঙ্গীত শিল্পী অরুন্ধতী দেবর তত্ত্বাবধানত আছিল। যা বছর আগস্টর পরাই প্রস্তুতি আরম্ভ করেছিল। দিনটিতে মুঠ 20টা রবীন্দ্র সঙ্গীত গোয়া হয়। 1 ঘণ্টা 41 মিনিট ধরে চলিছিল এই কার্যসূচী। সকলে ট্রেকটির উপর ভিত্তি করে গান গায়। Oh,